কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের অধিকাংশ রাস্তা এখন বেহাল খানাখন্দ সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতে পানি কাদায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের অনেক সময় পড়তে হয় দুর্ঘটনায় পৌর কর্তৃপক্ষের আশ্বাস দু একটি রাস্তার টেন্ডার হয়েছে শিগগিরই কাজ শুরু হবে এমন চিত্র ভৈরব পৌরসভার অধিকাংশ রাস্তার প্রথম শ্রেণীর পৌরসভা হলেও রাস্তাঘাটের বেহালে দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না বাসিন্দাদের আট নম্বর ওয়ার্ডের রেলওয়ে পাওয়ার হাউস থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সাত নম্বর ওয়ার্ডের গাছতলা থেকে রফিকুল ইসলাম মহিলা কলেজ হয়ে দুর্জয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এবং উপজেলার সামনে থেকে কমলপুর হয়ে নিউটাউনের মোট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী ব্যস্ত এইসব রাস্তা খানাখন্দে ভরা সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি ভোগান্তি নিয়ে চলতে হয় পথচারী শিক্ষার্থী গাড়ি চালকদের দূষিত পানিতে ছড়াচ্ছে নানা রোগ বালাই মেয়র সাহেব দিয়ে যাওয়া করে তারপর ওই দেখাও দেখা দেখে না আমরা এই দুর্ভোগ কতদিন কুয়ামো এত নেতা থাকার পরেও এত একটুখানে পানি হইলে রাস্তা বইরা জায়গা নালা বইরা জায়গা সব বইরা জায়গা এগুলোর লেগে আমরা চাইতেছি যে আমরা এটা সংশোধন করা হোক ভালোভাবে ঠান্ডা রোমিওর জানালেন ভারী বৃষ্টির কারণে বেশ ক্ষতি হয়েছে সড়কের গুরুত্ব দিয়ে সংস্কারের কাজ করে যাচ্ছেন তারা এখন নতুন নতুন রাস্তায় কাজ হচ্ছে আবার যেগুলো গানা বন্ধ আছে ওগুলো আমরা এই প্রজেক্টের মধ্যে কিছু প্রজেস্টে দেওয়ায় কারণে আমরা চাচ্ছি যে অন্তত 6 দুই মাসের জন্য এক নভাবে চলার জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে দ্রুত এসব রাস্তার সংস্কারের দাবি ভৈরববাসীর DVC News Desk